আচ্ছা ভালো কথা শুনো, আচ্ছা আমি যখন চিরন ছিলাম তখন আমাদের অফিসের যে সেক্রেটারি সোনালী, ও কি এই বাড়িটিতে আসতো? হ্যাঁ আসতো, বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে আসতো? আচ্ছা মেজ ভাইয়ের কাছে কখনো আসেনি? মানে ব্যাপারটাকে তুমি অন্যভাবে নিও না, এটা তো তোমার মানে তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার। দেখুন বিষয়টা অনেক বড়, এখানে আপনি নিজেও ইনভলভ, এর যদি কোনো লাভ হয় সেটার সাথে আপনি নিজেও জড়িত। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো আমি তোমার ভাইয়ের সাথে কথা বলব, দেখি কালই একবার হয়তো তোমাদের বাড়িতে যাব। ওকে থ্যাংক ইউ। তা তো জানি না, এমডি স্যার আমাকে পাঠিয়েছে তাই আমি নিয়ে এসেছি। এই চেকে তো আমি সিগনেচার করতে পারি না সোনালী। কেন স্যার? কেন আবার কি, কোনো কিছু না জেনে না বুঝে 60 লক্ষ টাকার একটা অ্যামাউন্টের চেকে আমি সিগনেচার করে দিতে পারি না সোনালী। কিন্তু স্যার আমাকে তো এমডি স্যারই পাঠিয়েছেন। ইটস ওকে সোনালী, আমি বুঝতে পেরেছি। কিন্তু এমডি স্যার বললি তো হলো না, এত বড় একটা অ্যামাউন্ট অফিসের কোন কাজে ব্যবহৃত হবে, কোন পারপাসে ব্যবহৃত হবে সেটা আমাকে জানতে হবে, জেনে দেন আমি সেই অ্যামাউন্টে সিগনেচার করব। ওকে স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এমডি স্যার যেহেতু পাঠিয়েছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন প্রয়োজন অপ্রয়োজনটা এখানে কোনো সমস্যা না, আসল সমস্যা হলো টাকাটা কী কাজে ব্যবহৃত হবে সেটা আমি জানি না। সো এই চেকে সিগনেচার আমি করতে পারবো না, বারবার বলছি আপনাকে। আচ্ছা শুনুন, এমডি স্যার কোথায় বলুন তো? উনি তো এই মুহূর্তে মিটিংয়ে আছেন, উনি জাস্ট আমাকে পাঠিয়ে বলেছেন আমি যেন তাড়াতাড়ি চেকটাতে সাইন করে নিয়ে যাই আর খুব শীঘ্রই চেকটা যেন ক্যাশ করে ফেলি। ওকে ওকে আমি বুঝতে পেরেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। এবার আমি কি বলি তা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন এই চেকটাতে কিন্তু এমডি স্যারের নিজেরই কোনো সিগনেচার নেই, আগে তার সিগনেচারটা নিয়ে আসুন, তারপর তার সিগনেচার এবং 60 লক্ষ টাকা কোন কাজে ব্যবহৃত হবে সেটা আমার জানতে হবে, জেনে দেন আমি সেই চেকে সিগনেচার। Yes, sir. You are right. Ashok. Thank you, sir. Welcome. Rahman! Rahman! Kya aashchurjo? Hey, Labuni. Ji, bhabhi. Rahman kothao ke to kothao dekhchi na. ও কি জানি আবার রাগ করে কোথাও পালিয়েছে কিনা, ওর তো আবার রাগ করার রোগ আছে। রাগ করে পালাবে কেন, ওকে তো খুব বকাঝকা করেনি। কাল রাতে মেজভাবি ওকে ভীষণ বকা দিচ্ছিল, তখনই ও বলছিল সকাল হলেই বাড়ি ছেড়ে চলে যাবে আর থাকবে না। মমিতা কেন, কি করেছে ও? মেজভাবির মায়ের বাসার কাজের লোকটা চলে গেছে তো, তাই মেজভাবি বলছিল ওই বাড়িতে যে কি একটা কাজ যেন করে আসতে। রহমান যেতে চায়নি, মুখে মুখে তর্ক করছিল, তখন মেজভাবি বলল বেশি কথা বললে বাড়ি থেকে বের করে দিবে। ভালোই তো করেছে তাই না ভাবি? রহমান যদি সত্যি চলে গিয়ে থাকে, ছি
ছোটবেলা থেকেও আমাদের বাড়িতে আছে। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন, ওর বাবা নিয়ামক চাচা তখন আমাদের বাড়ির দারোয়ান ছিলেন। ও আমাদের বাড়ির একেবারে বিশ্বাসী মানুষ ছিল। দেখো, টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষজন রাখা যায়, কিন্তু একই সাথে সৎ আর বিশ্বাসী মানুষ কোথায় পাবো? এখন তো বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, আর তাছাড়া টিভিতে এখনই পরম্পরা সিরিয়ালটা দেখাবে। রিয়েলি ডিসগাস্টিং, তুমি সিরিয়াল দেখার জন্য শপিং এ যাবে না? আর তাছাড়া লাবণী, এ বাড়িতে কাজ করার অনেক লোক আছে লাবণী। কি হলো, তাড়াতাড়ি এসো, উপর থেকে ব্যাগটা নিয়ে এসো, আমি তোমার জন্য এখানে ওয়েট করছি। সিরিয়াল দেখুন, আমি তো আপনাকে বলেছি যে এই মামলাটা নিয়ে আমি আর মুখ করতে চাই না। হ্যাঁ, সেটা তো আপনি আমাকে বলেছেন, কিন্তু আপনি না চাইলেও অন্যরা তো চাইতে পারে। অন্যরা? হ্যাঁ, ইমরান তো আমাকে সে কথাই বলল। অবশ্য ইকরাম কি চায় সেটা অবশ্য আমি জানি। আপনাদের পারিবারিক ব্যাপার লাবণীকে ডেকে জিজ্ঞেস করলে অবশ্য জানা যায়। লাবণী, লাবণী, ইমরান তো আমাকে কিছু জানায়নি। হ্যাঁ, আপনাকে কেন জানায়নি সেটা অবশ্য আমি বুঝতে পারছি। ও তো আমাকে কোর্টে মুভ করতে বলল, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া ইমরান মুভ করবে কিভাবে? আপনি তো সবই জানেন, বাবার আমল থেকে দেখছেন। আপনার মতটা কি? আমার মনে হয় ইমরানের কথা শোনা উচিত। আর চৌধুরী গ্রুপের এমডি হিসাবে ও যা করতে চায় সেটা ওকে করতে দেওয়া উচিত। জমিটা মূল্যবান, আপনি না চাইলেও ওর অধিকার ছাড়বে কেন? তুমি পারোনি বলে ইমরান পারবে না তা কেন? এতো ভাবে একদম ঠিক কথা বলছে। শোনো, ওরা এখন বড় হয়েছে, ওদের দায়িত্ব বুঝে নিতে দাও। Thank you.
সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। বসো বসো। ইয়ে ভাইজান, আজ আমার একটু তাড়া আছে। হ্যাঁ আমি জানি, আমি তোমার বেশি সময় নষ্ট করব। আমি তোমাদের অফিসে যেতাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট কেস স্টাডি করতে হবে। কালকে মামলার তারিখ, ইমরানের সাথে দেখা হওয়াটা জরুরি। আসলে হয়েছে কি ভাইয়া, হঠাৎ করে বড় ভাইয়ের অ্যাক্সিডেন্টটা কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেল। ভাইয়ের যে সমস্ত ক্লায়েন্ট ছিল তাদের সঙ্গে এখন আমাকে মিট করতে হচ্ছে। আসলে অফিসের বাইরের দিকটা এখন আমাকেই সামলাতে হচ্ছে ভাইয়া। এই ফাইলটা ইমরানকে দিও। এই ফাইলটাতে কি আছে ভাইয়া? পাওয়ার অফ অ্যাটর্নির দলিল পত্র। কিন্তু হঠাৎ করে ভাইয়া পাওয়ার অফ অ্যাটর্নির দলিল পত্র দিয়ে কি করবেন? তাছাড়া এসবের এখন দরকারই বা কি ছিল? অবশ্যই দরকার আছে, ইমরান তো তোমার মতন বোকা না। হঠাৎ যদি তোমার বড় ভাইয়ের কিছু একটা হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের তো পথে নামতে হবে। সেজন্যই বলি একটু মাথা খাটিয়ে কাজ করো। পরনির্ভরশীলতা এক ধরনের বোকা। জি জি ভাইয়া, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাইছেন। ও বুঝবে, সময় হলে সবই বুঝবে। আচ্ছা, লাবণী অনেকদিন এ বাড়িতে আসে না। হয়েছে কি, আমি তো অফিসের কাজে হুট করে চিটাগং গিয়েছিলাম, আর ব্যাপারটা বুঝতে পারিনি, আর ভাইয়ার এত বড় একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। ইয়ে আপনি চিন্তা করবেন না ভাই, আমি দেখি দু একদিনের মধ্যে ওকে এখানে নিয়ে আসবো। তাছাড়া আমি তো লাবণীকে বলেছি যে ওর যখন ইচ্ছে করবে তখন সেখানে ঘুরে যাবে, আমার তো কোনো প্রবলেম নেই। ইয়ে ভাই আমি তবে আজ আসি, ভাবি তো বাসায় নিতে না। না না, তোমার ভাবি এখনই চলে আসবে, তুমি বসো, খাওয়া দাওয়া করো, তারপর যাও। না আজ না হয় আমি কিছু না খাই, তাড়া আছে তো আমি আসি। ভাই তারপর এই পরশু তমলের পার্টিতে আসবে তো? ঠিক নেই, যদি পারি আসব। ঠিক নেই মানে এটা কি ধরনের কথা? ধরে নাও আসছি না। সংসারে মানুষের সাথে না, পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। চৌধুরী পরিবারে এখন রাজত্ব হচ্ছে ইমরানের। মমিতা এখন কর্তৃত্ব চায়, সে শারমিনের কর্তৃত্ব মেনে নিতে চাচ্ছে। তাহলে আমি এখন কি করব? আরে তুই তো এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছিস, তোকে এখন সবার প্রয়োজন। মৌমিতার যেমন প্রয়োজন, শারমিনেরও তেমন প্রয়োজন। মৌমিতা দল ভারী করার জন্য তোকে দলে টানতে চাচ্ছে। এই সংসারে কেউ নিরপেক্ষ থাকতে পারে না, এখন তোর ঠিক করে দিতে হবে তুই কোন পক্ষ নিবি।